এরপরে প্রশ্ন হলো, আপনি সৌদি আরব থেকে দেশে চলে আসার কারণ কি ছিল? ভাই, সৌদি আরবে আমি 10 বছর ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে সেখানকার ইসলামিক সেন্টারে, দাম্মামের পশ্চিম দাম্মাম ইসলামিক সেন্টারে আমি বাংলা ভাষায় মানুষকে দাওয়াতের কাজ, ইসলাম প্রচারের কাজ, দোবাসীর কাজ, এটা আমি করতাম আলহামদুলিল্লাহ 10 বছর। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহর সাথে যখন দুবাইতে সাক্ষাৎ হয় পিস টিভির প্রোগ্রাম রেকর্ডিংয়ে, তখন আমি তার সাথে পরামর্শ করি যে 10 বছর তো হয়ে গেল, এখন আমার কি করা উচিত। তিনি বললেন আপনার দেশে ফিরে যাওয়া উচিত, এরকমটি তিনি আমাকে আভাস দিলেন এবং বললেন যে আমি নিজেও সৌদি আরবের রিয়াদে আল ইমাম ইউনিভার্সিটিতে সর্বোচ্চ ডিগ্রি পিএইচডি আমি সেখান থেকে অর্জন করি এবং বর্তমান সৌদি বাদশার হাতে, তখনকার তিনি রিয়াদের প্রিন্স কিং ছিলেন, রিয়াদের গভর্নর ছিলেন, তার হাতে তিনি বললেন যে আমি গোল্ড মেডেল পাই, সর্বোচ্চ সম্মাননা পাই, সর্বোচ্চ ছাত্রের শিক্ষার্থীর যোগ্য শিক্ষার্থীর সার্টিফিকেট পাই, কিন্তু এরপরেও আমি আমার মাতৃভূমিতে ফিরে এসেছি এখানকার মানুষের মাঝে দাওয়াতি কাজ, সামাজিক কাজ, সেবামূলক কাজ করবার জন্য। তখন আমি স্যারের কথা থেকে বুঝলাম যে উনিও আমাকে উৎসাহ দিচ্ছেন দেশে ফিরে আসার জন্য। তখন আমরা সিদ্ধান্ত নিয়ে পারিবারিকভাবে চলে আসা পরিকল্পনা করি। আলহামদুলিল্লাহ আমাদের সহকর্মীরা অনেকে এখনও আছেন, অনেকে আরও থাকবেন, সেখানে লাক্সারিয়াস লাইফ লিড করার সুযোগ আছে, কিন্তু দেশে কাজ করা এটা নানা দিক থেকে চ্যালেঞ্জিং, অনেকটা আসতে হয় সম্পূর্ণ শঙ্কার মধ্যে, কিন্তু আল্লাহর পরে ভরসা করে চলে আসতে হয়। আমাদের অনেক তরুণ ভাইয়েরা আছেন যারা আমেরিকাতে যাওয়ার জন্য, ইউরোপে যাওয়ার জন্য, কানাডাতে, জার্মানিতে, বিভিন্ন দেশে একটু হালুয়া, রুটি, পনির, বার্গার খাওয়ার জন্য, পিজা খাওয়ার জন্য, সুন্দর পরিবেশে থাকার জন্য সিরিয়াল ধরে কিভাবে সেখানে যাবেন। সেখানে যান শিক্ষা অর্জন করার জন্য, শিক্ষা শেষ নিজের দেশে ফিরে আসেন, এদেশকে গড়ে তোলেন, এদেশকে কিছু দেন। আমি জানি এদেশকে দেওয়া এত সোজা না, এদেশকে দিতে গেলে আপনাকে বরং উল্টা আরও অনেক কিছু সহ্য করতে হবে। সৎভাবে চলতে গেলে এদেশে অনেক বাধা হয় জানি, এরপরেও দিন শেষে দেশটা আমার, আমি এদেশের মানুষ, আমার যোগ্যতা অনুযায়ী এদেশকে আমাকে দিতে হবে। আমি আরেক জায়গায় গেলে সুখে থাকলাম, এটা কোনো আদর্শ মানুষের লাইফ হতে পারে? হ্যাঁ, কেউ যদি সেখানে দাওয়াতের উদ্দেশ্যে থাকে, ইসলাম প্রচারের জন্য থাকে, দেশের কল্যাণে, মানুষের কল্যাণে থাকে ভিন্ন কথা। অনেকে আছে পশ্চিমা দুনিয়াতে যে দেশে যা জমি জমা ছিল, বিটা বাড়ি ছিল, এগুলো বিক্রি করে নিয়ে ওখানে গড়বাড়ি জমায়, আছে না নাই? খুবই দুঃখজনক কথা। অমুসলিম প্রধান এলাকা বিশেষ করে যদি আপনি বসবাস করেন, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি কষ্টে মষ্টে ইসলামের উপরে থাকলেও আপনার জেনারেশন ইসলামের উপরে থাকবে না, তারা বেঈমান হয়ে যাবে, কারণ অমুসলিমদের প্রভাবে, ভিন্ন ধর্মের মানুষের প্রভাবে তারা প্রভাবিত হবে। একটা জেনারেশন হয়তো আপনার ছেলে মেয়েকে আপনি বাঁচায় রাখতে পারবেন, কিন্তু তারপর জেনারেশন আর টিকায় রাখতে পারবেন, এবং এর জন্য আল্লাহ কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফমান সাকানাহুম আও জামাআহুম ফালাইসা মিন্না ওয়ালাস্তু ফালাইসু মিন্না ওয়ালাস্তু মিনহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি অমুসলিমদের মাঝে গিয়ে বসবাস করে একটু সুখে জীবনযাপন করার জন্য, শুধু দিনই কোনো মকসদ নাই, তাহলে সে আমার উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদায়। আমরা আমাদের তরুণ ভাইদেরকে বলবো, আসুন নিজ নিজ জায়গা থেকে দেশ গড়ি, নিজেকে গড়ি, দেশকে, দেশের মানুষকে, প্রিয়জনকে, আত্মীয় স্বজনকে ভালো করার জন্য, উন্নত করার জন্য সুন্দর পথে আহ্বান করি, নিজেকে নিয়োজিত করি। নিজের সুখের চিন্তা করে বাইরে চলে যাওয়া এটা স্বার্থপরতা ছাড়ার কিছুই নয়। তো আমার চলে আসার পেছনে আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহর ওই কথাটি বড় বেশি ভূমিকা ছিল। স্যার বলেছেন আমি রিয়াদে অনেক ভালো অবস্থানে থাকার সুযোগ আমার ছিল, কিন্তু আমি নানান আশঙ্কা মাথায় নিয়ে দেশে ফিরে এসেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে অনেক কাজ করার তৌফিক দিয়েছেন। তিনি ইসলাম বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়ার প্রফেসরি করেছেন, অনেক বই পুস্তক লিখেছেন, চলে গেছেন দুনিয়া থেকে, কয়েক বছর হয়ে গেছে, আজও পর্যন্ত বাংলাদেশে তিনি মানুষের অন্তরে অন্তরে বেঁচে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সার রহমাহুল্লাহর মতো উন্নত আখলাক আমাদেরকে সবাইকে দান করুন। এরপরে প্রশ্ন হলো, লাশের পাশে কোরআন পড়া কতটুকু যৌক্তিক? লাশের পাশে কিসের কোরআন পড়া ভাই? কোরআন তো জীবিত মানুষকে শোনাবার জন্য, হয় নিজে তেলাওয়াত করবেন, নিজে বুঝবেন, পড়বেন, আমল করবেন, সব নিবেন, অথবা আপনি যদি শোনাইতে চান কোনো জীবিত মানুষকে শুনাতে পারবেন। একজন মানুষ মারা গেছেন, তাকে আর শোনানোর ক্ষমতা আপনার? অতএব লাশের পাশে চারপাশ ঘিরে ধরে কোরআন তেলাওয়াত করা, মাদ্রাসার ছেলেদেরকে ডেকে এনে ভাড়া করে টাকা পয়সা দিয়ে কোরআন খতম করার যে রেওয়াজ আমাদের সমাজে প্রচলিত আছে, এটা নবী আলাইহিসসালামের আদর্শ না। মানুষ মারা গেছে, যত দ্রুত তার সাথে সম্ভব তার গোসল দিয়ে দাফন কাফন করে তাকে কবরস্থ করতে হবে, এটাই হলো নির্দেশনা। আর তার জন্য দোয়া করবেন, দান সাদাকা করবেন, নেকামল করবেন, ইসালে সওয়াব করবেন, সেটা ভিন্ন কথা, কিন্তু লাশের পাশে বসে কোরআন পড়ার বিশেষ কোনো বৈশিষ্ট্য নাই। এরপরে প্রশ্ন হলো, আমি একজন মুসলিম ছেলে,
আমার একটি প্রশ্ন ছিল, জন্মের পর আমার নাম রাখা হয়েছে হিন্দুদের নামানুসারে, এখন আমি যদি আমার নাম পরিবর্তন করে সুন্দর একটি ইসলামী কর্তব্য নাম রেখে আকিকা দেই, তাহলে কি কিয়ামতের দিন আমাকে এই নাম ধরে ডাকা হবে নাকি আগের নাম ধরে ডাকা হবে? কারণ শুনেছি কিয়ামতের দিন আল্লাহ তাআলা সুন্দর অর্থবহ নামের উসিলা মানুষকে জান্নাত দান করবেন। দেখুন, যদি কারোর নামের মধ্যে শিরিকপূর্ণ কিছু থাকে, শিরিকপূর্ণ, তাহলে সে নাম পরিবর্তন করা আবশ্যক। বাপ থাকলে বাপে করবেন, না নিজে নিজে করবেন। আর যদি শিরিকপূর্ণ না থাকে কিন্তু নামটা হয়তো অত সুন্দর না, তাহলে সেটা পরিবর্তন করা আবশ্যক না। আর যদি ভুল নাম সংশোধন করে নতুন নাম রাখা হয় তাহলে এটার জন্য কোনো আকিকা দিতে হবে না, কারণ আকিকার সাথে সম্পর্ক হলো সন্তানের জন্মের, এর সাথে নাম রাখা, পুনরায় নাম রাখার কোনো সম্পর্ক আমরা অনেকে মনে করি যে নতুন করে নাম লাখলে আকিকা দিতে হয়। আমরা ছোটবেলায় গ্রাম দেশে শুনেছি যে কারোর যদি নাম হয়তো একটা নাম রাখা হয়েছে যেটা সবাই ব্যঙ্গ করে, তো একটা ভালো নাম রাখার চেষ্টা করা হয়, ওই জন্য গরু জবাই করে সবাই খাওয়াইতো। এটার উদ্দেশ্য ছিল পুরো এলাকার মানুষকে ডেকে এনে খাওয়ায়া আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া যে অমুকের নাম এখন আর এটা না, এখন এটা। এটা হলো নামটা, ভালো নামটা ঘোষণা করার জন্য, ওর সাথে আকিকার কোনো সম্পর্ক। অতএব যদি কারোর নাম খারাপ থাকে, অর্থবহ না থাকে, তাহলে সেটা চেঞ্জ করা যেতে পারে, এর জন্য আকিকার দরকার নাই, জাস্ট ঘোষণা দিয়ে চেঞ্জ করে ফেললে হয়ে গেল। কিছু আমলের গুরুত্ব বোঝাতে গিয়ে বলা হয়, আমলকারীর মৃত্যু চাই শুধু বাকি না হয়, ওই আমলের সাথে সাথে সে বেহেশতে চলে যাবে, অর্থাৎ মৃত্যু হলেই সে জান্নাতে চলে যাবে। প্রশ্ন হলো, কিয়ামত এখনও বাকি, কিয়ামতের দিন হিসাব নিকাশের পর বেহেশত দোযখ নির্ধারিত হবে নাকি মৃত্যুর সাথে সাথে? বিস্তারিত জানতে চাই। প্রশ্ন অনেকে হয়তো বোঝেন না। প্রশ্নটা হলো, যেমন আয়াতুল কুরসি সম্পর্কে হাদিসে বর্ণিত আছে, পাঁচক্ত নামাজের পর যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে পাঁচক্ত সালাতের পর, ওই ব্যক্তি আর জান্নাতে যাওয়া, এই দুইটার মধ্যে একমাত্র বাধা থাকে মৃত্যু, অর্থাৎ মৃত্যু হলেই সে জান্নাতের নেয়ামতে এসে প্রবেশ করতে পারে। প্রশ্ন যিনি করেছেন, চমৎকার প্রশ্ন, তিনি জানতে চেয়েছেন যে জান্নাত জাহান্নামে তো কিয়ামতের ময়দানে বিচারের পরে মানুষ ডুববে, মৃত্যুর পর সাথে সাথে যে জান্নাতে যাবে বলা হচ্ছে, এটা কীভাবে সম্ভব? প্রশ্ন বুঝতে পারছেন? এটার উত্তর হলো, মানুষের মৃত্যুর পর কবরে যখন সওয়াল জব হয়, লোকটা যদি দিনদার হয়, নেককার হয়, মুত্তাকি হয়, জান্নাতের সাথে তার রুহের একটা কানেকশন আল্লাহ তাআলা করে দেন, সেটা ফিল করতে থাকে, ভোগ করতে থাকে, চূড়ান্তভাবে জান্নাতের যে দৈহিক প্রবেশ সেটা হবে কিয়ামতের পরে, কিন্তু জান্নাতের নেয়ামতের উপভোগ তখন থেকেই শুরু হয়ে যায়, আর ওই কথাটাই হাদিসে বলা হয়েছে। এরপর প্রশ্ন হলো, ওযুর সময় মেয়েদের মাথার কাপড় সরে গেলে কোনো অসুবিধা হবে কি? এই প্রশ্ন অনেক মা বোনরা করেন। আজকে লাইভও এক ভদ্রমহিলা আসার পরে লাইভ অনুষ্ঠানেও প্রশ্ন করেছেন। প্রশ্নটা হলো যে মহিলাদের মাথার কাপড় সরে গেলে ওযুর মধ্যে কোনো অসুবিধা হবে কিনা? উত্তর হলো, ওযুর সময় মাথার কাপড় থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। পুরো ওযুর সময় যদি মাথার কাপড় না থাকে তাও ওযু হয়ে যাবে। দেখতে হবে যে কোনো গায়রে মারাম পুরুষ তাকে দেখছে কিনা। কোনো গায়রে মারাম পুরুষ নয়, বাসায় এখানে বাপ ভাই আছেন, স্বামী আছেন, সন্তান আছেন, তাদের সামনে তিনি ওযু করছেন বা অন্য নারীর সামনে ওযু করছেন বা একা একা ওযু করছেন। মাথায় কাপড় যদি টোটাল পুরো ওযুতে একবারও না থাকে তাতে কোনো অসুবিধা। আমরা সময় যেখানে জায়গা মাথা কাপড়ের সেটা দিই না, যেখানে মাথা কাপড় যাওয়ার দরকার নেই সেখানে মাথা কাপড় নিয়ে টানাটানি করি। আজানের সময় অনেক মহিলা মনে করে যে ঘরে আছে একা একা কেউ নেই, তারপরও আজান শুরু হয়ে গেছে তাড়াতাড়ি মাথা কাপড় দেওয়া শুরু করে, আছে না নেই? এখানে মাথা কাপড় দেওয়া জরুরি না তো? যদি কোনো গায়ের মারাম পুরুষ থাকে তখন আজান না হলেও মাথা কাপড় দিতে পারেন, আর যদি কোনো গায়ের মারাম পুরুষ না থাকে সেখানে আপনার জন্য মাথা কাপড় দেওয়া জরুরি না, আপনি রিল্যাক্সারে থাকতে পারেন, মাথা কাপড় দিতেও পারেন, নিচেও থাকতে পারে। এখন কথা হলো অজু, অজু করার সময় আপনি যখন মুখ ধোবেন একেবারে চুলের গোড়া পর্যন্ত পানি যেতে হবে, এই কানের লতি পর্যন্ত পানি যেতে হবে, তাহলে এই জায়গাগুলোতে পানি পৌঁছানোর জন্য মাথায় কাপড় থাকলে অনেক সময় ভিজে যাবে, এই জন্য সরাই নিয়ে আপনি ভালো করে ধুলেন, অবশ্যই জায়েজ। আবার যখন মাথা মাসা করবেন, ভিজে হাত যখন ওপর দিয়ে দিবেন অনেক সময় কাপড় ভিজতে পারে, জন্য কাপড় সরাই দিয়ে আপনি পুরো মাথা মাসা করলেন, অসুবিধা নেই। তাহলে খোলাসা এবং সারাংশ কথা হলো, অজুতে মেয়েদের মাথা কাপড় দিয়েই অজু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা, মাথা কাপড় রেখে যদি ওযু করতে পারেন ওকে, আর যদি সরেও যায় তাতে কোনো অসুবিধা